সম্পর্কে আপনাদের পরে আরও অনেক খবর জানানো হবে। এবারে প্রযুক্তিবিদদের খবর। এই সপ্তাহে মাহমুদ ইনকর্পোরেটেড বাজারে ছেড়েছেন একটি নতুন উদ্ভাবন, যেটি আপনার দৈনিক কাজে অনেক সাহায্য করতে পারে। যাচ্ছি গ্যাজেট কর্নারের আকাশ খানের কাছে। আকাশ, ধন্যবাদ জাহির। বর্তমানে সাধারণ মানুষের জন্য কাজ এবং ঘর দুটো একসঙ্গে মেনটেনেন্স করা খুবই কঠিন। সকাল 5টায় ফ্যাক্টরি পৌঁছলেও ওয়ার্কাররা তাদের দিনের কোটা 2000 গেঞ্জি বা জুতোর সেলাই কিছুতেই শেষ করতে পারছে না। তাই জন্য মাহমুদ ইনকর্পোরেটেড একটা নতুন প্রোডাক্ট বানিয়েছে, স্মার্ট স্টিচ। এখন জনতাকে ডাকছে আপনার হাতের গার্মেন্টস ফ্যাক্টরি। এই ছোট সেলাইয়ের মেশিন আপনি আপনার হাতে করে আপনার সাথে যেখানে খুশি নিয়ে যেতে পারবেন। আমাদের কথা হয়েছে ঋতু আহমেদ এবং আরও ফ্যাক্টরি ওয়ার্কারদের সাথে। তারা বলছে যে তারা এখন অনেক বেশি কাজ করতে পারে, আগে 16 ঘন্টার থেকে এখন 22 ঘন্টা পারে। এই মেশিনটা আসতে বলে আমার সত্যি সত্যি অনেক সাহায্য হয়েছে। এটার জন্য আমি অজ্ঞান হওয়া পর্যন্ত এখন আমি মেশিনে কাজ করে যেতে পারতেছি। শুধু ওয়ার্কাররা নয়, ফ্যাক্টরির মালিকগুলো সন্তুষ্ট। ত্রিপুরা টেক্সটাইল কোম্পানির প্রেসিডেন্ট আরাফ কারিম বলেন যে স্মার্ট স্টিচ প্রোডাক্টটার কর্মচারীদের মেশিনের সাথে শিকল দিয়ে বেঁধে রাখার চেয়েও অনেক বেশি কার্যকরী, কারণ তারা কাজ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। স্মার্ট স্টিচ আসার পরে তারা বলতেছে খুব ইজিভাবে তারা কাজ করতে পারতেছে এবং তাদের পুরোটা জীবন মনে হইতেছে আমার কাছে বাঁধা। হ্যাঁ, তাদের এখন সবার এই মেশিন আছে। আমি যখন কাজে যাই বাসের মধ্যে, আমি 2 হাত যদি নড়াতে পারি তাহলে আমি গ্যারেন্টি দিতে পারি আমি তখনও মেশিনের কাজ করতে পারি। একটু বেশি হলেও ঋতু আহমেদের মতো ফ্যাক্টরি ওয়ার্কাররা বলছে যে যেই পরিমাণ কাজ এই মেশিনটা দিয়ে করা সম্ভব সেই তুলনার এটার দাম অনেকই কম। আমি যখন জিন্স ইন্ডাস্ট্রির পকেটে দাঁড়াইয়া আসি তখন আমার সামনে আগাইয়া থাকাটা জরুরি, নাইলে আমার মায়ের খাওয়ানোর সম্ভাবনাটা খুব বেশি। গ্যাজেট কর্নার থেকে আমি আকাশ খান। ধন্যবাদ আকাশ। আমার বাচ্চাদের জন্য কিন্তু এরকম একটা কিনে দিতে হবে, ওরা কেমন ভীষণ পছন্দ করবে সেটা। এবারে রাজনীতির খবর। শিক্ষকদের নতুন আইনে অধিকার দেওয়া হবে যে তারা স্কুলে সাপ নিয়ে যেতে পারবেন, গোখলো সাপ।